হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো? আমরা ভীষণ ভালো আছি ফ্রেন্ডস। আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো, দেখো এখন তো বলতে গেলে বিয়ের সিজন চলছে বলতে পারো, প্রচুর নেমন্তন্ন বাড়ি আসছে, কয়েকটা যাচ্ছি কয়েকটা যাচ্ছি না, এরকম একটা ব্যাপার, মানে রেডি তো হতে হবে বলো তো। আমাকে একজন বলল যে ট্যান রিমুভালের ক্ষেত্রে এভার ইউ ট্যান রিমুভাল প্যাক একটা এসছে, সেটা ফেস আর বডিতে, তো আমি এটা অ্যাপ্লাই করে দেখবো সত্যি সত্যি ট্যান রিমুভ হয় কি না। আচ্ছা আমার স্কিনটাকে দেখে নাও তো, খুব একটা ট্যান আছে? তোমরা বলতে পারবে ভালো, রিভিউ কিন্তু তোমরাই অ্যাকচুয়ালি দিতে পারবে। তো আমি কীরম বলো তো, আমার স্কিনে কোনো জিনিস দিয়ে অ্যালার্জি টাইপের র্যাশ যদি বেরিয়ে যায় আমি সেই জিনিস ভুল করেও ধরি না, বাট এটা আমি তোমাদের অনেস্ট রিভিউ দেবো, একদম সত্যি কথা বলবো, যেটা ইউজ করে আমার কিছু হচ্ছে না কি, কারণ আমার দেখো নর্মাল স্কিন, একদম দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু কোনো র্যাশ কিছু নেই, কিচ্ছু নেই। তো তোমরা দেখতেই পেয়েছো আমার স্কিনটা, তো আমি এটা দিয়ে দেখবো এটা সত্যি সত্যি কাজ করে কি না, তারপর তোমাদের রিভিউটা বলবো, কারণ আমি জানি না এটা ট্যান রিমুভ করবে কি করবে না, কিন্তু কোনো জায়গায় যদি আমার মনে হয়েছে যে ইরিটেশন হচ্ছে বা কিছু চিরচির করছে, তুমি সঙ্গে সঙ্গে এটা রিমুভ করবো। আচ্ছা এটা দেওয়ার নিয়ম কি আর কতক্ষণ রাখতে হয়? 15 মিনিটস আমাকে রাখতে হবে, আর সপ্তাহে 2 থেকে 3 বার করতে বলছে এটা। ঠিক আছে আমি আমার মুখে করে দেখছি কেমন জিনিসটা। আর এটার প্রাইস, এটা 50 গ্রাম, এটা কিন্তু নিয়েছে আমার কাছ থেকে 99-ই নিয়েছিল বোধ হয়, হাত দিয়েই দেবো, আয়না দেখে করতে পারছি না, কিরকম অসুবিধা হচ্ছে। হ্যাঁ মাম ওখান থেকে বকেই যাচ্ছে। যখনই কোনো ফেস প্যাক ইউজ করবে চেষ্টা করবে সেটা যেন চোখের নিচে কখনো না যায়, ঠিক আছে? চোখের নিচটা একটু অ্যাভয়েড করে ফেস প্যাকটা ইউজ করো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি পুরো আমার ফেসে কিন্তু জিনিসটা অ্যাপ্লাই করেছি, নেকে কিন্তু অ্যাপ্লাই করিনি, কারণ আমি আগে দেখবো জিনিসটা কেমন তারপর বলবো। আমি 15 মিনিট কাছাকাছি রাখবো, যদি ইরিটেশন কিছু হয় আমি সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নেবো, ট্যান রিমুভ হয়েছে কি না তোমরা বলবে, বাট আমি জিনিসটা ইউজ করে দেখবো যে আমার কোনো অসুবিধা হচ্ছে কি না। আরেকটা কথা বলে রাখি, যাদের ভীষণ সেন্সিটিভ স্কিন না, আমি অনেককে দেখেছি এই কোনো ব্লিচ কোনো ফেশিয়াল এখানে ইউজ করে অনেকে টেস্ট করে, তো অ্যাকচুয়ালি এখানে টেস্ট করতে নেই, কেন জানো, এ আমাদের হাতের চামড়া ভীষণ হার্ড হয়, মানে বলতে পারো ভীষণ শক্তপোক্ত হয়, মানে রান্নার হাত তো, তো এখানে কখনো টেস্ট করলে বোঝা যাবে না যে তোমার স্কিনে জিনিসটা অ্যাপ্লাই করা যাবে কি না। কোথায় ইউজ করবে? ঠিক এই জায়গাটায়, একটুখানি নাও, সেটা ফেশিয়াল ক্রিম হোক বা ধরো এমন কোনো ক্রিম নিচ্ছ সেটা তুমি ভয় পাচ্ছ যে ইউজ করলে হট করে মুখে র্যাশ ব্রণ বা অন্য কিছু হবে নাকি, ইরিটেশন হবে নাকি, জ্বালা করবে নাকি, এই জায়গায় ইউজ করলে কী করে বুঝবে বলো তো? আমি অনেককেই জিনিসটা দেখেছি যে দোকানে যখন যায় কোনো শপে যখন যায় জিনিসটা কেনে এখানে টেস্ট করে, আমি নিজেও দেখেছি এখানে টেস্ট করে দেখে, এখানে টেস্ট করে দেখে জ্বালা করছে নাকি, এখানে জ্বালা করবে না, এই জায়গাটা, এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। তো যখনই তোমার কোনো প্রোডাক্টে কোনো ভয় থাকবে, কোনো সন্দেহ আছে যে প্রোডাক্টটা ইউজ করে তোমার অসুবিধা হতে পারে, তো এই জায়গাটা ইউজ করো, একটুখানি জায়গাটা নিয়ে জাস্ট ইউজ করো, 5 থেকে 10 মিনিটের মধ্যেই তুমি বুঝতে পারবে তোমার ইচিং হচ্ছে না জ্বালা করছে, তখন তুমি জিনিসটা অ্যাভয়েড করো। যদি দেখছো না তোমার কিছুই হচ্ছে না, তার মানে জিনিসটা তোমার স্যুট করে গেছে, এইভাবে কিন্তু জিনিসগুলো কেনা উচিত, ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, আমি নিজের ক্ষেত্রেও কিন্তু রাখি, তাই তোমাদের সঙ্গে আজ এই জিনিসটা শেয়ার করলাম। আচ্ছা আমার মেয়ে কিন্তু ওখান থেকে বলে যাচ্ছে আমাকে ভীষণ সুন্দর লাগছে, আমি যদি আচমকায় এখন কারোর সামনে দাঁড়াই না সে ভয় পেয়ে যাবে, যাক সেটা আলাদা ব্যাপার। তো 10 মিনিটের জন্য একটু ব্রেক নিয়েছি, তোমাদের সামনে কিন্তু রিমুভ করবো, ওকে? আচ্ছা একটা কথা আমি বলে রাখি, যখনই কোনো ফেস প্যাক ইউজ করবে সবসময় চেষ্টা করবে মুখটা যেন ক্লিন করে নিতে, ক্লিন করে নিয়ে কিন্তু ফেস প্যাক ইউজ করবে, কখনো মুখ পরিষ্কার না করে কোনো ফেস প্যাক ইউজ করবে না, রেজাল্ট ভালো পাবে না, তো আগে ফেসটা ক্লিন করে নাও তারপর প্যাক ইউজ করো। তো এখন আমি তোমাদের সামনে এটা রিমুভ করবো আর বলবো, সত্যি একদম অনেস্ট রিভিউ দেবো, কারণ আমি একটা সত্যি কথা বলছি ফ্রেন্ডস, যখন আমি এটা লাগাচ্ছিলাম মানে অ্যাপ্লাই করছিলাম আমার স্কিনে, আমার কীরকম মনে হচ্ছিল যে মনে হয় স্কিনে আটকে আছে কিছু একটা অসুবিধা হচ্ছে, কিন্তু বিশ্বাস করো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে
এত সুন্দরভাবে প্যাকটা বসে গেল না, আমার মনেই হচ্ছে না আমার স্কিনে কিছু ইরিটেশন হচ্ছে। একদম অনেস্ট, মানে তোমরা সত্যি একবার অ্যাপ্লাই করো, সবার স্কিন তো এক নয়। তো তোমরা ওই যে বললাম এই পাশের পোর্শনটা একটু অ্যাপ্লাই করে দেখবে, যদি ইরিটেশন হয় তাহলে করো না, যদি না তাহলে অবভিয়াসলি করো, কারণ সত্যি বলছি দারুণ। আমার কিন্তু কোনো ইচিং হয়নি এখনও, জানি না রেজাল্ট কেমন হবে। পরে জল দিয়ে ভালো করে কিন্তু মুখটা ধোবো, তোমরাও ধুয়ে নিবে, পরে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবো। আমি কিন্তু তোমাদের সামনে পুরো ট্যান রিমুভাল প্যাকটাকে তুলে দিলাম, তোমরা দেখতেই পেরেছ, তোমাদের সামনেই করেছি। তোমরা এবার দেখো স্কিনে একটা অন্যরকম গ্লো দিচ্ছে, আর সেটা খেয়াল করলাম ফ্রেন্ডস, আমি তো মুখটাকে ভালো করে এবার ধোবো তোমাদের সঙ্গে কথা হয়ে গেলে নিশ্চয়ই, যেটা দেখতে পাচ্ছি স্কিনটা ভীষণ স্মুথ করে দিচ্ছে, কোনো স্ক্রাবার নেই কিন্তু জানো, এর মধ্যে প্লেন একটা তুমি বলতে পারো ট্যান রিমুভাল একটা ক্রিম প্যাক, ক্রিম যেরকম নরম হয় সেরকমই, কোনো দানা নেই কিচ্ছু নেই, কিন্তু ভীষণ স্মুথ করে দিয়েছে স্কিনটাকে, এটা আমি খেয়াল করছি। দেখো স্মুথ একটা জিনিস, আমি ধোবো মুখটাকে যদিও ভালো করে। তো আমি তো সত্যি বলবো আমার ভীষণ ভালো লেগেছে প্যাকটা ইউজ করে, আশা করি তোমাদের যদি স্যুট হয় তোমাদেরও ভালো লাগবে জিনিসটা। ওই যে বললাম এরমভাবে ইউজ করো, দেখো তো আমার কেন মনে হলো এখন সামনে প্রচুর তোমাদেরও অকেশন আছে, তোমাদেরও বিয়ের বাড়ি প্রচুর আছে, প্রচুর নিমন্ত্রণ আছে, তো তোমরাও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু হ্যাঁ একটা কথা বারবার বলছি, যখনই কোনো জিনিস অ্যাপ্লাই করবে টেস্ট করে অ্যাপ্লাই করো, কারণ সবার স্কিন তো সমান নয়। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো, নিশ্চয়ই বলবো না রিপ্লাই দেবোই। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। ওকে টাটা।